আসসালামু আলাইকুম, সবাই আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের চ্যাপ্টার ফাইভ পড়াবো। তো চ্যাপ্টার ফাইভের গত ক্লাসে যা যে ভিডিওটা তোমরা দেখেছো ওইটা ছিল প্রথম অংশ, আজকে পরের অংশ করাবো। এখানে আরও কিছু অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো ফরটানের প্রোগ্রাম করব এবং কিছু ফ্লো চার্টও দেখব। তো আসো শুরু করছি। আমরা এক্সাম্পল যেটা দেখছি এটা এটা হচ্ছে রাইট অ্যান অ্যালগোরিদম অ্যান্ড এ ফরটান প্রোগ্রাম উইচ রিডস অ্যান ইন্টিজার এন অ্যান্ড ডিটারমাইন্স এন ইজ প্রাইম অর নট। আমাকে একটা অ্যালগোরিদম লিখতে বলেছে, ফরটান প্রোগ্রাম লিখতে বলেছে, এবং অবশ্যই এখানে বলা হয়েছে যে ইন্টিজার একটা এন আছে সেটাকে রিড করতে, এবং সেটা কি প্রাইম অর নট, কি প্রাইম নাম্বার হবে নাকি প্রাইম নাম্বার নয় সেটাকে প্রকাশ করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যালগোরিদম। তো এখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছো যে এখানে দেওয়া আছে, প্রথমে আমরা অবশ্যই যে রিড করতে বলেছে এনকে, তো রিড করলাম। দুটো কন্ডিশন দিতে হবে। প্রথমত হচ্ছে আমরা চিন্তা করব যে এই ইফ কন্ডিশনটা ইউজ করব, যে এই এনের মানটা একের সমান না একের থেকে ছোট, এক বা একের সমান বা একের থেকে ছোট যদি হয় তাহলে সরাসরি আমরা সেটা লিখে দিব যে এন ইজ নট এ প্রাইম। তো সেটা হচ্ছে একদম স্টেপ লাস্টের দিকে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে 11 নম্বর স্টেপ। দেখো সেখানে লেখা আছে প্রিন্ট এন ইজ নট এ প্রাইম। এখন সেকেন্ড স্টেপে গিয়ে শুরু করবো, যেহেতু প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে, সো ইফ এন ইকুয়াল টু 2 গো টু স্টেপ 9 দেওয়া আছে প্রিন্ট এন ইজ এ প্রাইম, মানে এটাকে 2 যদি শুরু হয় তো 2কে আমরা বলবো যে এটা একটা প্রাইম নাম্বার, এটা আমরা প্রিন্ট করবো। ফোর্থ স্টেপে গিয়ে আসে ক্যালকুলেট জে ইকুয়াল টু n/2, মানে এমন একটা ভ্যালু চিন্তা করবো যেটা হচ্ছে জে, যেটা হচ্ছে এনের n/2। আচ্ছা, এবং কে ইকুয়াল টু 2 একটা পার্ট ধরে নিব, যেহেতু আমার মান পরিবর্তন করতে হবে আস্তে আস্তে, সো কে ইকুয়াল টু 2 ধরবো। এখন একটা কন্ডিশন, এটা হলো মেইন কন্ডিশন যেটা প্রাইম হবে কি হবে না এটার জন্য এই ইফ কন্ডিশনটা ইউজ করবে, সেটা হচ্ছে এন ইকুয়াল টু n/k ইন্টু কে গো টু স্টেপ 11। তখন বলবো যে এটা প্রাইম নয়, কেন এই পার্ট একটু খেয়াল করে দেখো যে এখানে কে এর মান হচ্ছে 2। তো কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় বা ভাগ হয়ে যায় দেন ওইটা কিন্তু আর প্রাইম থাকে না। সো এই যে n/2 এই ভ্যালুটা 6 নম্বর স্টেপের, সেটা যখন আমি এরকম পাবো কোনো মান যেটাকে কে দিয়ে ভাগ করা যাবে যেখানে কে ইকুয়াল টু 2, সো ওইগুলোকে আমরা প্রিন্ট এন ইজ নট এ প্রাইম, সে প্রাইম হবে না। এরপর আসি, এখন শুধু 2 দিয়ে ভাগ গেলেই তো শুধু সে যে প্রাইম না তা কিন্তু না, সে 3 বা 4 বা 5 যা দিয়ে ভাগ যাক না কেন, যদি ভাগ যায় সে প্রাইম হবে না। তাহলে কে এর মান আমরা পরিবর্তন করতে হবে। এখন 7 নম্বর স্টেপে দেখো ক্যালকুলেট কে ইকুয়াল টু কে প্লাস 1। সো এখন আমি ক্যালকুলেট করবো কে এর মান আস্তে আস্তে করে বৃদ্ধি করব। তো কে এর মান প্রথমে 2 ছিল, এখন এক এক করে বাড়াবো 3 4 5 6, এভাবে করতে থাকবো। তো যতক্ষণ পর্যন্ত ইফ কে লেস দেন ইকুয়াল টু জে গো টু স্টেপ 6, যতক্ষণ না পর্যন্ত জে এর মানের সমান বা তার থেকে ছোট না হবে কে এর ভ্যালু, মানে আমরা যেই ভ্যালুটা ধরে নিয়েছি সেই মানটা যতক্ষণ পর্যন্ত তার সমান বা তার থেকে ছোট না হবে। কেন এটা করেছে, কারণ হচ্ছে ধরো 10কে ভাগ করতে হচ্ছে, তাহলে জে এর মানটা যেটা ছিল জে হচ্ছে n/2, মানে 10/2 5। তো ওই জে এর মান 5 পর্যন্ত আমি যদি ভাগ করে দেখতে পারি যে সে অতগুলো দিয়ে ভাগ যায় যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে না, সো এর থেকে বেশি সংখ্যক মান দিয়ে ভাগ করার তো দরকার নাই, মানে 6 দিয়ে 7 দিয়ে তো আর 10কে ভাগ করার দরকার নেই। 5 পর্যন্ত যদি আমি 1 থেকে 5 পর্যন্ত ভাগ করতে পারি যে যতগুলো দিয়ে ভাগ যাবে, তো বাকিগুলো দিয়ে ভাগ করার দরকার হবে না। এই জন্য বলছে যে কন্ডিশনটা থাকবে কে লেস দেন ইকুয়াল টু জে, যতক্ষণ পর্যন্ত জে সে ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত বারবার 6 নম্বর লাইনে যাবে এবং স্টেপ করতে থাকবে। আর বাকি দুইটা তো জানোই যে প্রিন্ট এন ইজ এ প্রাইম, 9 নম্বর যে স্টেপ, মানে আগেরগুলো যেগুলো প্রাইম হবে সেখানে 9 নম্বর এসে প্রিন্ট হয়ে যাবে। আর 10 নম্বর হচ্ছে গো টু স্টেপ 12, যদি প্রাইম নাম্বার পাওয়া যায় তাহলে তখন আমরা প্রোগ্রাম স্টপ করে দেব, আর যদি না পাওয়া যায় তখন আমাদের হচ্ছে এটি নট এ প্রাইম, এটা আমি লিখব। এটা হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমের সাথে ফ্লোচার্টের মিল আছে, ফ্লোচার্ট বা আমি একটু ফরটান প্রোগ্রামটা একটু দেখি। প্রোগ্রামটা হচ্ছে প্রথমে এনকে রিড করতে হবে, অ্যালগোরিদমটা দেখে দেখে ফরটান প্রোগ্রামটা দেখে যাবে, যেহেতু এখানে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র ইফ স্টেটমেন্টে, ওখানে লেস দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু চিহ্ন না দিয়ে শুধু লিখতে হয় ডট LE ডট, একইভাবে ইকুয়াল টু বা ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়াল ই কিউ দুই পাশে দুটো ডট, আর গো টু স্টেপটা লিখতে হয় গো টু দিয়ে, ওই যে 10 বা গো টু ওখানে
টেন ইউজ করছে, সেভেন ইউজ করছে। তো তুমি যেখানে গো টু টেন লেখা, তার মানে ওই যে টেন লাস্টের দিকে যেখানে প্রিন্ট লেখা আছে টেন, ওইখানে ওই লাইনে চলে যাবে। আর যেখানে বলা আছে গো টু সেভেন, সেটা সেভেন নাম্বার লাইনে চলে যাবে। বাকি সবগুলো স্টেপ দেখো অ্যালগোরিদমের মতো করেই লেখা, যে ইকুয়াল টু এন বাই টু, কে ইকুয়াল টু টু। তারপর আবার ইফ স্টেটমেন্ট লেখা আছে ওখানে ওই যে অ্যালগোরিদমের মতো। তারপর কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান, ইফ কে লেস দেন ইকুয়াল, যে গো টু ফাইভ, ফাইভ মানে হচ্ছে আমরা ওই পার্টটা কাজ করতেই থাকবো, মানে বারবার ঘুরে ঘুরে ওই কাজটাই করতে থাকবো, যে যতক্ষণ পর্যন্ত আমি ভাগ করতে না পারবো, ভাগ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত প্রাইম না পাবো। সো এখন সাত নম্বর স্টেপ হচ্ছে প্রিন্ট করবো এন যার মান, সেটাকে নাম দেবো হচ্ছে এন ইজ এ প্রাইম। আর যদি দশ দশে প্রিন্ট করি সেখানে হচ্ছে এন ইজ নট এ প্রাইম, স্টপ ইন। আর এই ফরটান প্রোগ্রাম দেখে দেখে দেখো ফ্লোচার্টটা, তোমরা সবাই জানো কোন ধরনের চিত্র কখন কীভাবে ইউজ করা হয় সেটাও জানো। স্টার্ট শুরু হলো রিড এন, এন লেস দেন ইকুয়াল টু ওয়ান, যেহেতু ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টগুলো হচ্ছে এই চিহ্ন দিয়ে করা হবে, ডায়মন্ড চিহ্ন। আর এখানে আর গো টু টেন, টেন না লিখে সরাসরি ওই যে দাগ দিয়ে দেখো, ডিরেকশন দিয়ে একদম লাস্টে কোন লাইনে যাবো এটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর এন ইকুয়াল টু টু, জে ইকুয়াল টু এন বাই টু যদি না হয় তো কে ইকুয়াল টু টু, এইভাবে করে সবগুলো মান দেখো, যদি ট্রু হয় তাহলে ডান পাশ দিয়ে দেওয়া হয়েছে, আর ফলস হলে সরাসরি নিচ দিয়ে চলে গেছে, মানে সরাসরি নিচে যাচ্ছে। আর এভাবে করে একদম পুরোটুকু অ্যালগোরিদমটা ফ্লোচার্টটা করা হয়েছে, একদম যতগুলো ভ্যালু পাওয়া যাবে এনে সবগুলো প্রাইম হবে কি হবে না এইটা পুরোটুকু প্রকাশ করা হয়েছে। এখন তোমাদের পরীক্ষায় ফ্লোচার্ট আসতে পারে, বা অ্যালগোরিদম আসতে পারে, বা ফরটান প্রোগ্রাম আসতে পারে, যে কোনো একটি আসতে পারে, যেটাই আসুক না কেন তোমরা পারবে, দুইটাও আসতে পারে, একটাও আসতে পারে। এর পরের পার্টে যাই, এই পরের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রাইট এ অ্যালগোরিদম অ্যান্ড এ ফরটান প্রোগ্রাম টু রিড এ ফাইভ ডিজিট নাম্বার অ্যান্ড টু কম্পিউট দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার। বলছে একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো যেটা হলো পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এবং ওই সংখ্যাগুলোর যোগফলটা নির্ণয় করতে বলা হয়েছে, যে সাম অফ দ্য ডিজিট, ওই সংখ্যার অঙ্কগুলোর যোগফল, ঠিক আছে, যে সাম অফ দ্য ডিজিট, মানে একটা নাম্বার আছে যেটা পাঁচ অঙ্ক বিশিষ্ট, এবং ধরো এক দুই তিন চার পাঁচ, এবং বলতে বলেছে যে সেটার সবগুলো ডিজিটের মান যোগফল যোগ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে অ্যালগোরিদম এবং ফরটান প্রোগ্রাম লিখতে বলছে, ফ্লো চার্টটা চাইনি, তাই অ্যালগোরিদমটা একটু দেখে নাও। তো প্রথমে রিড এ ফাইভ ডিজিট নাম্বার এন, তুমি একটা ফাইভ ডিজিট নাম্বার এন ধরে নিলাম, একটা রিড করে নিলাম, লেট সাম ইকুয়াল টু জিরো। প্রথমত যেহেতু সাম করবো, প্রথমে যোগফলের মধ্যে কোনো ভ্যালু নেই, আর এরপরে ক্যালকুলেট শুরু করবো, ক্যালকুলেট করবো সাম ইকুয়াল টু সাম প্লাস মড অফ এন কমা টেন, এন থে এন কমা টেন পর্যন্ত ভ্যালুগুলো, এই যে আমি যেহেতু পাঁচ ডিজিটের একটা নাম্বার নিব যেটার নাম এন, সো এন কমা টেন পর্যন্ত এই মডের ভ্যালুটা নিব, এবং ক্যালকুলেট করবো এন ইকুয়াল টু এন বাই টেন, এনের মানটা এন বাই টেন পর্যন্ত ক্যালকুলেট করবো। আর যদি এনের মান শূন্য থেকে বড় হয় ইফ, তাহলে গো টু থ্রি, আমরা বারবার এই স্টেপে চলে যাব, বারবার করে ওই স্টেপে চলে যাব, এবং লাস্টে প্রিন্ট করব সামটাকে, স্টপ করব। আর ফরটান যদি প্রোগ্রাম লিখতে বলা হয়, প্রথমে ধরে নিব যে সাম নামটা হচ্ছে ইন্টিজার করে নিব, রিড করবো এনকে, সামের মধ্যে প্রথমে জিরো আছে, এবং সাম ইকুয়াল টু সাম প্লাস মড অফ এন কমা টেন, আর এই দশটা ডিজিট, টে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এই দশটা থেকে এই জন্য দশ পর্যন্ত এন ইকুয়াল টু এন বাই টেন। আর ইফ স্টেটমেন্ট হলো যে গেটার দেন ছিল, সেটা হয়ে গেছে ডট জিটি ডট জিরো গো টু টেন, দশ নম্বরে গিয়ে বারবার করে মান বের করবে, রাইট করবো, রাইট কী করবো সাম। আর ফরম্যাটটা নিয়ে কথা আমি পরের চ্যাপ্টারে বলবো, এই এই চ্যাপ্টারে আর ফরম্যাটের কোনো কথা বলবো না, তোমাদের আগেই আগের ভিডিওতেই বলেছি, মানে আগের ক্লাসেই বলেছি যে ফরম্যাট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। একটুখানি যদি বলা যায়, এটা টু এক্স মানে হচ্ছে দুই ঘর ফাঁকা থাকবে, সাম ব্রাকেটের মাঝখানে যা থাকবে সেম নাইম, আই ফাইভ মানে পাঁচটা ডিজিটের জায়গা, এইগুলো আমি পরে ফরম্যাটে করিয়ে দিব ভালো করে। আচ্ছা, এবার প্রোগ্রাম এন্ড, আর সিমিলারলি এটা দেখে দেখে তোমরা ফ্লো চার্টটা নিজেরাই পারবা। এরপর আসো, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটা, রাইট অ্যান অ্যালগোরিদম অ্যান্ড এ ফরট্যান প্রোগ্রাম হুইচ প্রিন্টস অল পজিটিভ ইন্টিজার্স লেস দেন হান্ড্রেড অমিটিং দোজ ইন্টিজার্স ডিভিজিবল বাই সেভেন। মানে তোমাকে একটা অ্যালগোরিদম ফ্লো চার্ট করতে বলা হয়েছে, যেখানে সব পজিটিভ ইন্টিজারগুলো রাইট প্রিন্ট করবা, কিন্তু তারা অবশ্যই একশো থেকে ছোট হবে, আর অমিটিং এবং বাদ দিয়ে দিব তাদেরকে,
আর সাত দ্বারা বিভাজ্য যারা তাদেরকে আমরা লিখবো না, তাদেরকে বাদ দিয়ে দেবো। এটার প্রোগ্রাম আর ফরটাইন প্রোগ্রাম বলছে, ফ্লোচার্ট চায় নাই। সো অ্যালগোরিদমটা কী হবে, প্রথমে কে ইকুয়াল টু ওয়ান ধরে নিলাম, যেখানে ইফ মড কে কমা সেভেন ইজ নট ইকুয়াল টু জিরো, যদি সেভেন থাকলে সেভেন হবে, যদি এখানে ফাইভ থাকতো এখানে কে কমা ফাইভ লিখতা। পরীক্ষা কিন্তু সেভেন থাকতে পারে, ফাইভ থাকতে পারে, থ্রি থাকতে পারে, সো সিমিলার প্রসেস থাকবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। যদি সে ইজ নট ইকুয়াল জিরো হয় দেন প্রিন্ট দ্য ভ্যালু অফ কে ইন্ডি, মানে প্রোগ্রাম শেষ। কিন্তু যদি কে এর মান আস্তে আস্তে আমরা কী করবো, বাড়াতে থাকবো, কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান, এভাবে করে মান বাড়াতে থাকবো, কোন পর্যন্ত, কে লেস দেন হান্ড্রেড পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একশো থেকে ছোট পাবো ততক্ষণ পর্যন্ত করতে থাকবো, এবং গো টু স্টপ, এবং স্টপ করে দেবো যদি একশোর কম পর্যন্ত যে। আচ্ছা, এরপর ফরটেন প্রোগ্রাম কী করবো, ফরছে কে ইকুয়াল টু ওয়ান, টোয়েন্টি থেকে টোয়েন্টি হচ্ছে এখানে গো টু টোয়েন্টি নিচে আছে, এটা পরে আসতেছি, ইফ স্টেটমেন্টটা লিখেছে ওই প্রথম অ্যালগোরিদম থেকে, কে কমা সেভেন ডট এন ই ডট জিরো, দেন প্রিন্ট করবো কাকে, কে কে প্রিন্ট করবো, এন ডি প্রোগ্রাম শেষ। কিন্তু কে এর মান আস্তে আস্তে করে বাড়াতে হবে, এটা হলো এন ই মানে কিন্তু নট ইকুয়াল, হ্যাঁ এন ই, ওই যে নট ইকুয়াল চিহ্নটা এটা এন ই হয়ে গেছে, এন ডি কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান, এবং ইফ স্টেটমেন্টে থাকবে কে ডট এল টি লেস দেন ডট হান্ড্রেড পর্যন্ত ট্রাই করবো, লাস্ট হান্ড্রেডের কম পর্যন্ত ট্রাই করবো, এবং গো টু টোয়েন্টি স্টপ এন্ড। মোটামুটি ফরটেন প্রোগ্রাম এখানে শেষ। আর ফ্লোচার যদি করো তো ওই ওইটা ফ্লোচার দেখলে তোমরা পারবা, এতক্ষণ করে আসছো যারা ইফ স্টেটমেন্ট পড়েছে, এতদিনের সকল ক্লাস দেখেছো, তারা হচ্ছে ফ্লোচারটা পারবা, ফ্লোচারটা কম আসে নর্মালি, অ্যালগোরিদম এবং ফরটেন প্রোগ্রামটা বেশি আসবে। তো এই চ্যাপ্টারে মোটামুটি এগুলোই হলো ইম্পর্টেন্ট অঙ্ক। আর যদি কোথাও কারো সমস্যা থাকে, ভিডিওটা আরেকবার দেখে নিলে তোমরা পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।